সরি। আচ্ছা যাও, তুমি তুমি আগে যাও। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রতিটা স্ত্রীর আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। তো শুরুতে যে বিষয়টি বলবো, যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওর মানে টাইটেল এবং থাম্বনেইল যারা লক্ষ্য করেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু। আমার বার্থডে ছিল 16 ডিসেম্বর। আপনারা সেই ভিডিওটা অবশ্যই মিমের চ্যানেলে দেখেছেন অনেকে, যারা এখনও দেখেননি মিমের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো 16 ডিসেম্বর আমার জন্ম তারিখ। কাকতালীয়ভাবে মিমের বার্থডে কিন্তু কি 26 মার্চ। তো মিমের বার্থডে কিন্তু 26 মার্চ। আমার মুখে হচ্ছে বড় রাশি আছে, তো যাক সমস্যা নেই, ও বড়ই খাচ্ছিল। তো যেটা বলবো আর কি, যে এটা কিন্তু একটু অন্যরকম, একেবারেই অন্যরকম। মানে এটা কতটা কাকতালীয় হতে পারে আপনারা বিষয়টা একবার গেস করেন, যে ওর 26 মার্চ আর আমার 16 ডিসেম্বর, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস। তো যুদ্ধের শুরু এবং যুদ্ধের শেষ। তো সেই বার্থডে কে কেন্দ্র করে আপনারা জানেন, হয়তো যারা ভিডিও দেখেছেন, অলমোস্ট 10,000 পিপলস কিন্তু সেই ভিডিও আপনারা দেখেছেন। তো সেখানে আসলে আমার বিষয়টা মানে ও আমার উপরে খুবই রাগান্বিত ছিল, আসলে ও খুবই রাগান্বিত ছিল। রাগান্বিত হওয়ার পিছনে যে কারণ ছিল সেটা হচ্ছে যে আমি মানে যে কেকটা ছিল কেকের কালারটা নাকি তার পছন্দ হয়নি, পছন্দ হয়েছিল আর ওই সময় কেন জানি না আমার রাগ লাগতেছিল। কেন কেন মানে রাগ রাগ লাগার কারণটা জানি না। দেখবেন যে মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই মানে সামান্য বিষয় নিয়ে মেজাজটা গরম হয়ে যায়, কোনো কারণ ছাড়াই কিন্তু মাঝে মাঝে কিন্তু রাগ হয়, না সামান্য বিষয় নিয়ে রাগ হয়। গুড। তো এখন বিষয় হচ্ছে যে আজকের কি হলো, কিছু না বলো কি আশ্চর্য ভাই। ও মানে তো আমি বলি আজকে খুশির ঠেলায় কি করব, তো আজকে আজকে আমি না তুমি, আচ্ছা আজকে খুশি কেন, মানে আমি আমি আসলে খুশি, এই যে এই শার্টটা এটাও তো আমি গিফট করেছি আজকে, ওকে খুব ভালো লাগছে। ও এই শার্টটা আসলে ও গিফট করেছে, এবং সবচেয়ে বড় কথা যে শুধুমাত্র যে এই শার্টটা গিফট করেছে তা না, এর সাথে আরো অনেক কিছুই আছে, শার্ট একটা টি-শার্ট আর একটা শার্ট। যাক আমি আমি ধন্য, আমি সিরিয়াসলি আমি ধন্য। আর একজন আমাকে কমেন্ট করছে যে আপনি টাকা ইনকাম করেন, আপনি আমার আপনি আবার আপনার হাজবেন্ডের কাছে টাকা চান, লজ্জা লাগে না? আচ্ছা গুড, ভেরি গুড। আমি একটা বিষয় বলতে চাই যে প্রতিটা মেয়ে যতটা মানে যত ইনকাম করুক না কেন হাজবেন্ডের উপরে তার অবশ্যই আমার আমার দায়িত্ব রয়েছে, এবং এক্স্যাক্টলি প্রতিটা স্ত্রী এবং সন্তানের সার্বিক দায়িত্ব কিন্তু হাজবেন্ডের। আর সুতরাং আমার মনে হয় যে এটা সবাইকে সেইভাবেই পুরোপুরি রূপে দায়িত্ব নেওয়া উচিত। বাট আমি চেষ্টা করি, লজ্জা লাগার এখানে কি আছে, ওর কাছে চাইবো না কার কাছে চাইবো, না না এখানে লজ্জা লাগার মোটেও কিন্তু কিছু নেই। বিয়ের আগে হচ্ছে মেয়েরা তার বাবার কাছে চাই, আর বিয়ের পরে হাজবেন্ডের কাছে, এটা মনে হয় লজ্জার কিছু না। আমি আর নিজে ইনকাম করি সেটা 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 স্বাধীন, সংসারের পেছনেই সবসময় ব্যয় করে থাকে, এটা হচ্ছে তার সবচেয়ে বড় একটা গুণ আমি বলবো। তো থ্যাংক ইউ সো মাচ। তো আমার ও যে বিষয়টা বলতে চাচ্ছিল, আসলে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থেকে ভিডিও শেষ করি যেটা আসলে আমার মনে হয় যে সঠিক না। আচ্ছা যাও, তুমি তুমি আগে যাও। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রতিটা স্ত্রীর এরকম হওয়া উচিত, মানে মিমের মতো হওয়া উচিত। মিমের মতো কেন হওয়া উচিত সেটা আপনাদেরকে বলবো, যে ও মানে সারপ্রাইজ দিতে খুব পছন্দ করে, সিরিয়াসলি ও সারপ্রাইজ দিতে খুবই পছন্দ করে। আচ্ছা ওর জন্য মানে আমার জন্য গিফট আছে, তো সবচেয়ে বড় কথা যেটা যে মানে ও ও কিন্তু সব সময় দেখা যায় যে গিফট দিতে খুবই পছন্দ করে, এবং অনেক সময় আমাকে অনেক সারপ্রাইজ করেছে অনেক সময়। আমার মানে বিয়ের পর থেকে যতগুলো বার্থডে গেছে মোটামুটি আমাকে অনেক সারপ্রাইজ করেছে। তো আপনারা ইতোপূর্বে আমার যে আমাদের স্পেশাল অকেশন যদি থাকে, সাচ অ্যাজ ম্যারেজ অ্যানিভার্সারি, মিমের বার্থডে অথবা আমার বার্থডে, তো এই দিনগুলো একটু অন্যরকম থাকে। স্পেশালি আমার বার্থডে গুলো একটু অন্যভাবে করার চেষ্টা করে, তো এবারও তার ব্যতিক্রম নেই। বাট ওই দিনটার কারণে আসলে ওর মন মেজাজটা একটু অন্যরকম ছিল, বাট এখন কিন্তু আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাকে কি কি সরি এটা কি করলো, সরি 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 আর দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে না
সত্যি আমি জানি না একদম, দেখেন আপনারা সাদা শার্ট, সাদা শার্ট হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না, চুল দেখে বুঝবে চুলের কি অবস্থা করে দিয়েছে। চলুন এটা একটু ফ্রেশ হই। তো আসলে আমি একটু আগে বাসায় আসছি, তো সবচেয়ে বড় কথা আজকের দিনে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। আজকে তো আরিফা চলে গেছে হচ্ছে ইউনিভার্সিটিতে, আর মিম বাসায় একাই ছিল। তো এর মধ্যে যে ঘটনা ঘটছে, ও আসনে চলে গেছে বাচ্চাকে ঘুমাইয়া, মানে গোসল করতে গেছে আর কি বাথরুমে। তো গোসল ও তো নর্মালি দরজা লক করে গোসল করতে গেছে। ওকে হচ্ছে আমি বলি আমি রান্না বান্না করছি, করার পর উঠছে, ওঠার পর আমি ওকে আবার খাওয়াই টাওয়াই ঘুম পড়াই দিছি। তো ও যখন ঘুম পড়ছে আমি সাথে সাথে ভাবলাম যে গোসল ওটা করে আসি। তো আজকে ভাবলাম যে ও যেহেতু ঘুমাইছে এখনই, তো চুলে শ্যাম্পু দিই। আমি চুলে যা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলছি, তো ধুয়ে ফেলার সাথে সাথে এখন মনে হচ্ছে যে ও কাঁদতেছে। পরে আমি বাথরুমের দরজা খুলে দেখি ও চিৎ মানে চোখ বন্ধ করে চিৎকার করে কাঁদতেছে। যেহেতু বাথরুমের পানি ছাড়া ছিল শব্দ শুনতে পারিনি, মানে চোখের পানি গড়ায় এই পর্যন্ত চলে আসছে। তো যাই হোক, মানে ও পরবর্তীতে যেটা হয়েছে যে বাবুটা মোটামুটি অনেক কষ্ট করেছে, এখন ভাগ্যটা ভালো যে ও বুঝতে পেরেছে। যদি বুঝতে না পারতো এটা উপরওয়ালা জানে যে কি হইতো কান্না করতে করতে। তো যাক, আসলে এই সময় কেউ না কেউ থাকাটা খুবই জরুরি। এখন যেহেতু কোর্টে গিয়েছে আমি আরিফা ইউনিভার্সিটিতে, তো আসলে যার কারণে কিন্তু কেউ ছিল না, ও তো বাথরুমে ছিল। তো এই জিনিসটা আমার খুব কষ্ট দিয়েছে। এমনিতেও আমি দেখা যায় ওই একটু কাঁদলে আমি সেটা নিতে পারি না, তো এটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনার সবার বাচ্চার জন্য দোয়া করবেন। তো আসলে মিম যে কাজটি করেছে, যে ও আমার জন্য কিছু কেনাকাটা করেছে, তো দেখাও সবচেয়ে বেশি আর কি এইটা এইটা হচ্ছে কি বলো। আমি তো দেখছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে আপনারা খুব শীঘ্রই গেট আপে আমাকে দেখার একটা সম্ভাবনা আছে। তো যখন আমি আর আজকে মানে দেখাইতে চাচ্ছি না, বাট আর ও আমাকে কিছু গিফট করছে, বাট আমি আমি আপনাকে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যে আমরা গিফট করছে না সেটা একটু দেখাবো, আমি নিয়ে আসতে চাই। না 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 নিয়ে আসতে হবে, ক্যামেরাটা অফ করো। না 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 তুমি যে নিজে শখ করে, সমস্যা নেই, কি গিফট সেটা তো আপনারা এখনই দেখবেন। তো আমি দুঃখজনক আসলে দেখা যায় যে ওইভাবে আমি তেমন কোন গিফট দিতে পারি না। তো দেখো, তো ও হচ্ছে প্রথমে দেখাই এই যে এই রিংটা, এটা গিফট করছে, যদিও এটা আমার হাতে একদম ঢিল পড়ে যায়। যেহেতু আমাকে মানে কি বলবো, আমাকে তো সাথে নিয়ে একা একা কিনছে, এই কারণে অবস্থা একদম ঢিল। যাক সমস্যা নাই, তারপরে এটা দেখাও, সময় কম, বাবু কাঁদতেছে। তারপরে হচ্ছে এই যে কানের দুল, যদিও কানের দুল পরা হয় না, তারপরে শ্রাবণ কিনে দিছে, জানি না কেমন লাগবে, ভালো লাগবে। একবার পরছি জাস্ট, যেদিন আনছে ওই দিন পরে দেখাই দিছে। এটা কিন্তু আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ওকে গিফট করা হয়েছিল। আর আরেকটা যেটা সেটা আমি দেখাচ্ছি যে এটা ব্ল্যাক শাড়ি, আই হোপ যে আপনাদের ভালো লেগেছে এটা, কারণ হচ্ছে যে শাড়িটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর। তো এখনো এটা পরেনি, ভাজি খোলা হয় দি জাস্ট এরকম, এই যে ক্যামেরার বাইরে চলে গেছে। আমার মনে হয় যে ও যখন পরবে তখন আপনি দেখতে পারবেন। আসলে এভাবে ক্যামেরা না রেখে কোনো উপায় নেই, বিকজ এখানে যে জেটার উপরে রাখা হয় এটা আরেকটু উঁচু হলে ভালো হতো। ঠিক আছে, আজকে তো আমার মনে হয় যে আজকের ভিডিওটি এখানেই শেষ করা উচিত। তো পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ এগেইন। আর কি বলবো যে আমরা একে অপরকে কি গিফট করেছি অবশ্যই দেখেছেন, তবে মেমরিটা ডেফিনেটলি প্রিসিয়াস এন্ড ভাইটাল, এটাই আর কি। না তোমারটা অনেক সুন্দর হয়েছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। মিমের গিফট পেয়ে আমি ডেফিনেটলি সারপ্রাইজ, এবং আমার গিফট পেয়ে ও হয়তো সারপ্রাইজ হয়নি,
ভালো লেগেছে, আচ্ছা যাক ভালো লেগেছে বলেছে, তো ঠিক আছে টাটা।